চট্টগ্রামে দুটি রেল লাইনের মাঝখানে ফল ব্যবসা, অসচেতনতা এখন আমাদের গোড়ামিতে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে অসচেতন ভাবে ফল বিক্রি করছেন এ ব্যক্তি, চেতনা জাগাতে চাইলেও গোড়ামি করেন। রেল লাইনের পাশে দাঁড়ানো বা বসা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ একটু চেতনা হারালেই এর মূল্য দিতে হয় কঠিন। চট্টগ্রামের বারুইয়ার হাট পৌরসভার রেল ক্রসিং এলাকায় দেখা যায় একজন ফল বিক্রেতা দুটি রেল লাইনের মাঝখানে আনারসের স্তূপ দিচ্ছেন। অথচ ব্যস্ততম এই রেল লাইনে চট্টগ্রামের সাথে সম্পৃক্ত সারা দেশের সকল ধরনের যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের চলাচল। ভিডিও করার এক পর্যায়ে এটা জীবনের ঝুঁকি বলে বুঝাতে চাইলে উনি তা মানতে নারাজ। আর আমাদের এই খামখেয়ালির কারণেই ঘটে বড় ধরনের দুর্ঘটনা। বাংলাদেশের রেলওয়ে প্ল্যাটফর্মের আশেপাশেই এমন অহরহ ঘটনাই ঘটছে। রেল কর্তৃপক্ষের নীরব ভূমিকা জনমনে অসন্তোষ তৈরি করে। রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচা বাজার, অবৈধ টিকিট লাকার, রেল লাইনের পাশেই ফলের দোকান, রেলওয়ের সাথে সড়কের সংযোগ স্থলে নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে দুর্ঘটনা, এরকম হাজারো সমস্যায় জর্জরিত। কর্তৃপক্ষ আরেকটু নজর দিলেই সমাধান সম্ভব। ভিডিওটি গত 17 জুন দুপুর 12:30 আমার MP.com এর একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দি করে। এ বিষয়ে চট্টগ্রাম এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।